السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شكرا محبت الشتاء اكتو آواز كوري بوري. بلغ الولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله जिंदा रखते हैं जमाने को हरारत तेरी जिंदा रखते हैं जमाने को हरारत तेरी कौ कबे किस्मत इनका है खिलाफत तेरी. बलगलोला بكماله كشفت جابي جماله حسنت جميع خصاله صلوا جدر بھائے نت ہوئے تھکتا شکل بیمان جدر بھائے نت ہوئے تھکتا شکل بیمان সেই বীরেরা কই রে তোরা কোথায় গেল সেই ইমাম. বালাগালা বেকামালিহি হাসনাত জামিউ খসালিহি আলহামদুলিল্লাহ. জামালপুর সংকামদা পৌর বাস টার্মিনাল সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের কর্ণধার, মঞ্চপ্রবিষ্ট হযরত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, সামনে বসা দিনদার ইমানদার, আমার মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূরে যায়
পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে তার দ্বীনের কথা বলার জন্য আমাকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আপনাদের কাছ পর্যন্ত যে আল্লাহ হাজির করে দিয়েছেন, আপনাদেরকেও যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদের হায়াত থেকে কিছু অংশ, কিছু সময় আল্লাহ জান্নাতের প্যান্ডেলে ব্যয় করার সময়, মানসিকতা, ধৈর্য ধারণ করার ক্ষমতা এবং এই সিরাত কমিটিকে বিশাল মনোরম আয়োজন করার ক্ষমতা যে আল্লাহ দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। রাজি আছি তো? আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে তিনটা দামি জিনিস আমাদেরকে দান করেছেন। নাম্বার ওয়ান, প্রথম নাম্বার দামি জিনিস হলো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোরআনের ভাগিদার আল্লাহ আমাদেরকে করেছেন, যা পৃথিবীর আর কাউকেই আল্লাহ এটার দাবিদার বানাই নাই। শুধু মুসলিম উম্মাদেরকে আল্লাহ বানিয়েছেন, কোন নবীদেরকেও কোরআন দেওয়া হয় নাই, কোন নবীর উম্মাদেরকে কোরআন দেওয়া হয় নাই, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, আমরা খুশি না বেজার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে বসে কালামে পাক যখন তেলাওয়াত করতেন, আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ যখন বাইরে চলে যেত, মক্কার সাধারণ কোনো কাফের নয়, কাফেরদের যারা নেতা, কাফেরদের যারা সর্দার, মক্কার লিডিং পজিশনে যারা ছিল, আবু জাহেলের মতো কাফের, উতবা সাইবার মতো কাফের, আবুল আহাবের মতো কাফের পর্যন্ত আল্লাহর নবীর কণ্ঠে কোরআন শোনার জন্য নিজেদের ঘুমটা বাদ দিয়ে, নিজেদের ঘরটা ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে তারা পাগল হয়ে আল্লাহর নবীর ঘরের পাশে দেওয়ালে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকো। যাদের কথা বললাম ওরা কি কোরআন বিশ্বাস করত? আবু জেহেলরা কি কোরআন মানত? কিন্তু মজা পাইতো। আল্লাহর কোরআনের ভিতরে এমন এক মোহনীয় আকর্ষণ আছে যেটা শুনলে, যেটার আওয়াজ কানে গেলে যে কোনো মানুষ বিমোহিত হয়, যে কোনো মানুষ আসতে বাধ্য হয়। কিন্তু আমার প্রশ্ন জাগে, আমরা কি আবু জেহেলদের চেয়েও খারাপ হয়ে গেলাম? কাফেরদেরকে আল্লাহর কোরআন ঘর থেকে টেনে বের করে আনতে পারলো, আর আমরা মুসলমানের বাচ্চা, আমাদেরকে আল্লাহর কোরআন একটু প্যান্ডেলের নিচেও আনতে পারে না, তাহলে কি আমরা এতটা নিষ্ঠুর, এতটা দুর্ধর্ষ হয়ে গেলাম যে কাফেরদের চেয়েও আমরা শক্ত হয়ে গেছি? আল্লাহ মাফ করুন, জোরে বলেন আমিন। ভাই আমার, কোরআনের কাছাকাছি ডেকে আনতে হবে কেন? আমি হাজার হাজার প্রমাণ দিতে পারবো আজকের পৃথিবীতে। আজকে ফিরে আসা দরকার, আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার। আল্লাহ তিনটা দামি জিনিসের কথা আমি বলতেছিলাম, আল্লাহ কোরআনে কারিম আজকে আমাদেরকে দিয়েছেন যা সব জায়গায় অপরাজেয়। কোরআনকে পরাজিত কোনো বিজ্ঞানী করতে পারে নাই, পৃথিবীর কোনো পণ্ডিত কোরআনকে চ্যালেঞ্জ গ্রহণ করার পর আল্লাহর কোরআনের কাছে মাথা নত করেছে, ঠিক কিনা বলেন? ভারতের ডক্টর শিব শক্তি 33 কোটি হিন্দু যাকে অঘোষিত রাজা মানত, মুকুটবিহীন রাজা, 33 কোটি হিন্দু যারা পায়ে চেষ্টা করত ডক্টর শিব শক্তিকে, সেই ডক্টর শিব শক্তি কোরআনের কাছে মাথা নত করেছে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিদ বুকাইলি কোরআনের কাছে মাথা নত করেছে। সাদে অভিযানকারী বিজয়ী নীল আর্মস্ট্রং কোরআনের কাছে মাথা নত করেছে। আজকের যুগের যুবক যুবতীদের হার্টথ্রব গায়ক মাইকেল জ্যাকসন কোরআনের কাছে মাথা নত করেছে, ইসলাম গ্রহণ করেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। হাজার হাজার প্রমাণ দেখানো যাবে, আপনি যত বড় পণ্ডিত হন, আপনার চেয়েও বড় পণ্ডিতদের কেল্লা কোরআনের কাছে মাথা নত করে দেখিয়েছে কোরআনই সেরা, কোরআনই শ্রেষ্ঠ। এবং আজকের অশান্ত পৃথিবীকে কোরআনই পারে সত্য পথের দিশা দিতে, সান্ত্বনা দিতে, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর দামি জিনিস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আমাদের নবী করে, আমাদের অনুকরণীয় বরণীয় আদর্শ করে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে দামি করেছেন, আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। চিৎকার করে কই আলহামদুলিল্লাহ। তৃতীয় নম্বর দামি জিনিস ইসলাম, কালজয়ী আদর্শ
আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম হিসাবে দ্বীন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম আমাদেরকে দান করে আমাদেরকে দামি করেছেন আমাদেরকে সৌভাগ্যবান করেছেন চিৎকার করে কই আলহামদুলিল্লাহ এই তিনটা দামি জিনিস আমরা চাই নাই আল্লাহর কাছে চেয়েছিলাম আমরা কোনো আন্দোলন করি নাই আমরা কোনো হরতাল করি নাই আমরা কোনো মিছিল করি নাই কোরআন দিতে হবে না হলে আগুন জাগাল আগুন জ্বালায় দেব বাংলাদেশ অটল এরকম কোন আন্দোলন সংগ্রাম কিচ্ছু করে নাই কি বিনা চাওয়াই আল্লাহ উইলিংলি নিজে ইচ্ছা করে আমাদেরকে কোরআনে কারীমের মতো নবীর মতো ইসলামের মতো এই দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা খুশি না বেজা আল্লাহ মেহরবানি করেছেন দয়া করেছেন আমার আলোচনায় ফিরে আসছি আল্লাহ তিনটা দামি জিনিস দিয়েছেন আমি এই তিনটা জিনিসকে খুব বড় করে দেখানোর চেষ্টা করেছি কারণ আল্লাহর কোরআন এটা আল্লাহ দিয়েছেন প্রশ্ন হতে পারে হুজুর কোরআনকে এত দামি করে দেখানোর কারণটা কি তাওরাত তো আল্লাহর কালাম জবুর তো আল্লাহর কালাম ইঞ্জিল তো আল্লাহর কালাম একশোর ঊর্ধ্বে আল্লাহর কালাম পৃথিবীতে বিভিন্ন নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তো কোরআনে কারীমকে এতটা বিশেষভাবে উল্লেখ করার কারণ আছে না নাই জোরে বলেন আছে না নাই এক নম্বর কারণ যেটা আজকের পৃথিবীর শান্তি প্রত্যাশিত মানুষ যারা শান্তির মানে আকাঙ্ক্ষায় শান্তি চাওয়ার জন্য যারা 37টা বছর পাগলের মতো এক এক নেতা এক এক নেত্রীর পিছনে আমরা দৌড়ানোর চেষ্টা করেছি আমরাও শান্তির পক্ষে কথা বলি আজকেও আমি কিছু শান্তির প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব শান্তি কিভাবে আসবে এরকম কিছু প্রেসক্রিপশন আল্লাহর কোরআন থেকে যাওয়ার চেষ্টা করব প্রেসক্রিপশন শব্দটা আমি কেন ইউজ করলাম কেন বললাম সেটার পিছনে আর একটু ব্যাকগ্রাউন্ড না বললে হবে না আজকের পৃথিবী আজকের বাংলাদেশ ধর্ষণের রোগে আক্রান্ত আজকের বাংলাদেশ মাদকের রোগে আক্রান্ত আজকের বাংলাদেশ যৌতুকের রোগে আক্রান্ত আজকের বাংলাদেশ দুর্নীতির রোগে আক্রান্ত খুন ছিনতাই ডাকাতির রোগে আক্রান্ত শুধু আক্রান্তই নয় এত রোগ যাদের ঘাড়ের উপরে চেপে বসা বলতে হবে রোগাক্রান্ত রোগে জর্জরিত এই রোগে জর্জরিত বাংলাদেশকে যদি সুস্থ করতে হয় তাহলে আমাদের কাছে প্রেসক্রিপশন নিতেই হবে এর বাইরে কোনো গত্যন্তর নেই কারণ 38 বছর আগামী 26 মার্চ আসলে বাংলাদেশের পতাকার বয়স হবে স্বাধীনতার বয়স হবে 38 বছর প্রায় নবুয়তের কাছাকাছি কি বলেন এই 38 বছর বয়সী বাংলাদেশকে আমরা চেষ্টা করেছি আমাদের নেতারা কারো বিরুদ্ধে বলার জন্য আমি আসি নাই খোদার কসম আল্লাহর পক্ষে বলবো তাতে হতে পারে আমার নিজের বিরুদ্ধেও যেতে পারে তাতে আমার কিচ্ছু আসে যায় না গোলমালও যদি লেগে যায় তারপর আমার রক্ত থাকা পর্যন্ত আমার জীবন থাকা পর্যন্ত আমার কণ্ঠ চলবে আমার কলম চলবে আমি লিখবই গাইবই এটা আমার আকীদা এটা আমার বিশ্বাস যে যাই মনে করেন এটা বন্ধ করার মতো জিনিস নয় লিখতেই হবে আমাকে গাইতেই হবে হকের পক্ষে সত্যের পক্ষে আল্লাহর পক্ষে লিখব না লিখব না গাইব না গাইব না আমি বলতেছিলাম এই ধর্ষণ চিন্তায় চুরি ডাকাতি মদ ধর্ষণ নানা রোগে আক্রান্ত এই জাতিকে সুস্থ করার জন্য 37টা বছর আমাদের দেশের নেতা নেত্রী মন্ত্রী এমপি উপদেষ্টারা চেষ্টা করেছে ধর্ষণ থেকে মানুষকে মুক্ত করার জন্য দুর্নীতির রোগ থেকে মানুষকে মুক্ত করার জন্য সুস্থ করার জন্য মাদক থেকে সব রোগ থেকে মুক্ত করার জন্য আমাদের নেতারা চেষ্টা করেছে চেষ্টা করার পর কি হয়েছে রাগ করার জন্য বলি নাই নেতারা চেষ্টা করতে করতে মাথার চুল ফালায়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেছে মাথা গোলা আর তত্ত্বাবধায়ক সরকার আসার পর রেজাল্ট পাইলাম কি নেতারা সবই পিরাই চোর দুই একজন বাদে রাগ করলেন অধিকাংশ নেতারাই চোর দুর্নীতিবাদ হয়ে কেন্দ্রীয় কারাগারে ঢুকলো আমাদের উপায় কি তখন আমি তো লজ্জা সরম ছাড়াই বলতেছি লজ্জা থাকা উচিত আমাদের যে দেশের মন্ত্রী এমপিরা সব পিলে জেলখানায় ঢোকে দুর্নীতির অপরাধে চুরির অপরাধে আমরা কত ভালো মানুষ ঠিক কিনা বাংলাদেশের বাইরে গিয়ে যদি আপনারা বলেন আমরা খুব ভালো মানুষ ওরা কি বলবে যাদেরকে দিয়ে তোমরা ক্ষমতা চালাও যাদের আঙ্গুলের ইশারায় তোমরা ওঠো আর বসো তাদেরই তো দেখছি বলবে কিনা আমি আমি এই নেতা নেত্রী আর মন্ত্রী এমপিদের দোষ দেই না আমি যে দোষটা দিব সেটা হলো নির্দ্বিধায় ব্যক্তহীন কণ্ঠে আমার বলতে আপত্তি নেই মন্ত্রীদেরকে যেই সিস্টেম দ্বারা পরিচালিত করা হয়েছে
সংসদ ভবন গণভবন বঙ্গভবনকে যেই পদ্ধতি দ্বারা পরিচালনা করা হয়েছে যেই নীতিমালা দ্বারা 37টি বছর আমার এই সোনার জন্মভূমিকে পরিচালিত করা হয়েছে সেই সিস্টেমে গরমিল ছিল সেই সিস্টেম ব্যর্থ সেই পদ্ধতি ছিল ভুলে ভরা যার কারণে নেতাদেরকে চোর হতে হয়েছে সংসদ ভবনকে কলঙ্কিত হতে হয়েছে বাংলাদেশের জেলখানাগুলোকে নেতা নেত্রী দিয়ে ভরাট করা হয়েছে এটার জন্য কোন নেতা নেত্রীর দোষ দেই না যে সিস্টেম অনুযায়ী দেশ পরিচালিত হয়েছে এই সিস্টেমটা মানুষকে চোর বানায় দুর্নীতিবাজ বানায় পা পাঁচ বছর আসার আগেই সরকারদেরকে স্বৈরাচার বানায়া ঘাড়ে ধাক্কা দিয়ে নেমে যেতে হয় এটা সিস্টেমের দোষ সম্ভবত এখনো বোঝেন নাই 37 বছর নেতারা আমাদেরকে রোগমুক্ত করার জন্য গণতন্ত্রের ট্যাবলেট খাওয়াইছে জাতীয়তাবাদের ট্যাবলেট খাওয়াইছে সমাজতন্ত্রের ট্যাবলেট খাওয়াইছে আমাদেরকে তারা ধর্মনিরপেক্ষতাবাদের ট্যাবলেট খাওয়াইছে এই ট্যাবলেটগুলো খাওয়ায়া খাওয়ায়া জাতিকে রোগমুক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু দেখা গেল 37 বছর একই ট্যাবলেট গিলার পরেও আমাদের রোগ ভালো হয় নাই বরং নেতারা পর্যন্ত একই রোগে আক্রান্ত হয়েছে যারা ডাক্তার যেই ট্যাবলেট খাওয়াইতে খাওয়াইতে রোগী রোগমুক্ত হয় নাই বরং ডাক্তারেরাই সেই রোগে আক্রান্ত হয়ে গেছে বোঝা গেল এটা কত সিরিয়াস মানে ট্যাবলেট এই ট্যাবলেট দ্বারা রোগী তো ভালো হবেই না আমি বলি এই ট্যাবলেটগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে গণতন্ত্রের ট্যাবলেট সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদের ট্যাবলেটগুলো এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ কোনো ট্যাবলেট যদি কোনো রোগীকে খাওয়ানো হয় তাহলে রোগ তো ভালো হয়ই না বরং রোগী মারা যাওয়ার সমূহ আশঙ্কা থাকে যা সচেতন জনগণকে বলতে চায় আমরা কি যেই ট্যাবলেট 37 বছর খাওয়ার পরও ধর্ষণ বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চুরি ডাকাতি চিন্তায় মাদক বন্ধ হয় নাই আমরা কি সেই ব্যর্থ ট্যাবলেট আর গিলতে চায় এজন্যই বলছি যদি আপনারা মনে করতে পারেন কেউ কেউ হয়তোবা ভয় পাচ্ছেন জরুরি অবস্থার রেশ এখনো কাটে নাই এত কড়া কথা বলা ঠিক না আমি জরুরি অবস্থার মধ্যেও এভাবেই বলেছি কারণ আমি তো কারো সরকারেরটা খাই না আমি আল্লাহরটা খাই আমার জান কারো কোন সরকারের হাতে না আমার জান আল্লাহর হাতে এটা আমি বিশ্বাস করি আর কারো বিরুদ্ধে কথা বলি না আমি আল্লাহর পক্ষে বলার চেষ্টা করি সেই কারণে বলতেছেন যদিও জরুরি অবস্থা থাক আমি মনে করি আমার কথাগুলো অতি জরুরি জরুরি অবস্থার মধ্যে অতি জরুরি কথা বলা যাবে কিনা হরতালের মধ্যে অ্যাম্বুলেন্স চলবে কিনা রাত্র 12টার পরও হাসপাতালের এমার্জেন্সি বিভাগ খোলা থাকবে কিনা তো জাতি আজকে রোগে রোগাক্রান্ত জর্জরিত মৃত্যু সজ্জায় শায়িত জাতিকে এখন এমার্জেন্সি প্রেসক্রিপশন দেওয়ার জন্য আমি বসেছি আর সেই প্রেসক্রিপশন ওলামায়ে কেরাম দেবে আর সে ট্যাবলেট হলো কোরআন হাদিস চষে এখান থেকে ট্যাবলেট যাচাই বাছাই করে রোগী অনুযায়ী প্রয়োগ করতে হবে এই জাতির সুস্থ করার দায়িত্ব যদি ওলামায়ে কেরামের হাতে ছেড়ে দেওয়া হয় আর ওলামায়ে কেরাম যদি কোরআন হাদিস রিসার্চ করে সেখান থেকে ট্যাবলেট বের করে জাতিকে ধর্ষণ মুক্ত করার চেষ্টা করে আমি প্রমাণ করে দেখাতে পারবো আল্লাহর কোরআনের মধ্যে ধর্ষণের রোগ বন্ধ করার এমন ট্যাবলেট কার্যকরী ট্যাবলেট আছে যেটা একটা ট্যাবলেট প্রয়োগ করলে এক সপ্তাহের মধ্যে ধর্ষণ বন্ধ করা সম্ভব একজন ধর্ষককে মাথা পর্যন্ত পুঁতে রাজপথে পুঁতে সঙ্গে সার করে যদি হত্যা করা হতো লক্ষ লক্ষ ধর্ষক রাতারাতি ভালো হয়ে যেতে বাধ্য একটা চোরকে যদি হাতটা কেটে কবজিটা আলাদা হয়ে যেত টিভি দেখাচ্ছে পেপার পত্রিকায় আসতো লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ তাকিয়ে যদি দেখতো চোরের শাস্তি কি হয় এই একটা ট্যাবলেট কোরআনের ট্যাবলেট যদি চুরির ব্যাপারে প্রয়োগ করা হতো এই এক ট্যাবলেট দেখে এই একটা চোর ভালো হওয়া দেখে গোটা চোরেরা রাতারাতি তওবা করে ভালো হয়ে যেত আমি বলতেছিলাম আমি কে কারো বিপক্ষে বলছি সরকারও ধর্ষণ বন্ধ করতে চায় কিনা সরকারও দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করেছে কিনা আমি সেই প্রেসক্রিপশনই দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ওনারা যে ট্যাবলেট দিয়েছিলেন আমি একটু আলাদা ট্যাবলেট দিচ্ছি যেহেতু ডাক্তারও তো আমি আলাদা এই কারণে বলবো যে যে যাই বলুক না কেন ফিরে আসা দরকার আল্লাহর কোরআনের কাছে সৌদি আরব আমি এক্সাম্পল দিচ্ছি পৃথিবীর মানুষেরা বিশ্বাস করতে কষ্ট হতে পারে সৌদি আরবে ইসলামী হুকুমত নাই সেখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত কিন্তু কয়েকটা ট্যাবলেট সেখানে জারি আছে
ঠিক কিনা? আল্লাহর কিছু কোরআনের কিছু ট্যাবলেট তারা প্রয়োগ করে, এই করার কারণে বাংলাদেশের চোরের গোষ্ঠীও যদি সৌদি আরব যায় আর যদি তাকায় দেখে কেউ লোকজন নাই, মরুভূমির মধ্যে একদম স্বর্ণের দলা পড়ে আছে কয়েক কোটি টাকা দাম, ওই স্বর্ণের দলার দিকে একবার তাকায়, হাতের দিকে একবার তাকায়, চোরের গোষ্ঠী ওই দিকে হাত দেয় না, কারণ জানে সিকিউরিটি ক্যামেরা ধরা পড়বে, আমাকে গ্রেপ্তার করা হবে, কোন ব্যারিস্টার তারা হাত কাটা থেকে আমাকে মাফ করাইতে পারবে না, সুতরাং ওইটার দিকেও তাকায়ও না ভয়। আল্লাহর কোরআনের ট্যাবলেট, চুরি বন্ধের ট্যাবলেট আছে না নাই? কথায় কথায় এসে যাচ্ছে, শাখা প্রশাখা গজাচ্ছে, একটি প্রশ্নের জবাব না দিয়ে গেলে আমার কানে যে কথাগুলো আসে, আজকের পৃথিবীর পণ্ডিতেরা, আজকে পৃথিবীতে বামপন্থী লেখকেরা তারা এই কথা লেখে যে ইসলাম যে বিচার ব্যবস্থার কথা বলেছে সেটা অমানবিক। একটা যুবককে ধর্ষণ করার কারণে সঙ্গে সার করে হত্যা করা এটা অমানবিক, একটা মানুষ চুরি করে বসেছে তার হাতটা কেটে দেওয়াটা অমানবিক, এই কথা বলে ওরা ইসলামের বিচার ব্যবস্থাকে খাটো করে দেখতে চায়। আমি বলবো আপনাদের এলাকায় নার্সারির চাষ করে এরকম আছে না নাই? গাছের বাগান করে, ধরে নেন পাটের ক্ষেত যারা করেন, কৃষক ভাইদেরকে বলছি এই পাটের ক্ষেতে ছোট্টবেলায় পাটটা যখন এক ফিট বা তারও কম নিচু হয় তখন এই পাটের ক্ষেতটা একটু বাছাই করা হয়, ঠিক কিনা? একই জায়গায় দুইটা পাটের জন্ম হয়েছে, দুইটা শক্তি সমান, তারপরও দুইটা দেখতে না দুষ্ণ দুষ, তার ভিতর থেকে একটা পাটের গাছ টাম দিয়ে কৃষক উঠিয়ে ফেলে না, ফেলে না কেন? পাটের ক্ষেতটার পরিবেশটা সুন্দর করার জন্য, নার্সারি থেকে সুন্দর করার জন্য যদি কিছু গাছ টান দিয়ে উপরে ফেলা মানবিক হয়, এটা যদি সুন্দর করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য যদি এটা যৌক্তিক হয়, তাহলে কিছু পশুকে এই সমাজের যারা পরিবেশ নষ্ট করে, ধর্ষক নামের পশুকে সঙ্গে সার করে হত্যা করাটাও মানবিক। আর যদি এটা অমানবিক হয় তাহলে গাছের পরিবেশ সুন্দর করার জন্য কিছু গাছ কেটে ফেলা ওইটাও অমানবিক। কিছু আগাছা পরিষ্কার না করলে পরিবেশ ভালো থাকে না, সুতরাং আমি বোঝাতে চেষ্টা করেছি আল্লাহর কোরআনের মধ্যে ধর্ষণ বন্ধ যে রোগগুলা পৃথিবীতে আছে এই রোগ বন্ধ করার ট্যাবলেট আল্লাহর কোরআনের ভিতরে আছে না নাই? আর একটা কথা বলে রাখি, প্রশাসনের লোকজন আছেন, এটা জেলা হেডকোয়ার্টারে কথা বলছি, সরকারের ক্যারামেন কাতেবিন যারা থাকা স্বাভাবিক, গোয়েন্দা সংস্থার লোকজন লিখতেছেন আমাদের কথাগুলা, আমার এই কথাটা একটু আন্ডারলাইন করে লিখে রাখেন, লাল কালি দিয়ে ডাক দিয়ে রাখেন, সরকারের খাতা একটু জমা দেবেন, সব মন্ত্রী এমপি সব উপদেষ্টাগুলো যদি পেটে আয়ুর্বেদীয় ঔষধ বানায় খাওয়ানো হয়, তারপরও জনগণের স্থায়ী শান্তি আর মুক্তির গ্যারান্টি আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে ফিরে না যাব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কালজয়ী দিগ্বিজয়ী আদর্শের কাছে ফিরে না যাব, অতক্ষণ পর্যন্ত শান্তি মুক্তি চিল্লাইলেও হবে না। আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে রাজি আছি না? কারা কারা রাজি? দু হাত একটু আল্লাহকে দেখায়, সবাইকে রাজি হয়ে যাওয়া উচিত, আল্লাহ তুমি কবুল করো নাও, আরো জোরে বলেন আমিন, জোরে বলেন কোথায়? আল্লাহর কোরআনের ভিতরে সমাধান আগে ছিল, আমি মাঝখানে একটি প্রশ্ন করেছিলাম আপনাদেরকে, এখন নাই। অনেক বুদ্ধিজীবীরা অনেক পণ্ডিতেরা আমাদেরকে বলতে চায়, হুজুর ইসলাম টিসলাম কি আরো এখন চলে, রাখেন হুজুর? বলে কি না, কোরআন শরীফের কথা কন 1542 কি বলে 1442 বছর আগের কথা বলতেছেন, রাখেন ওইসব, এখন প্রযুক্তির যুগ, এখন আমরা মোবাইলের যুগ, স্যাটেলাইট, ইন্টারনেট, ইমেইলের যুগ, এখন আর এইসব চলে না, পুরনো জিনিস দ্বারা এখন আর চলে না, এই কথাবার্তা কিছু বলার মতো মানুষ আছে না নাই? আমি জানতে চাই আল্লাহর কোরআন আগের মতো আছে কিনা? আর এক দল বলতে চায় ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটি দেশ, ঝামেলাপূর্ণ একটি বাংলাদেশ, দারিদ্র একটা দেশ, এই দেশে কি আর হুজুর ওই সব কথা চলে? আমেরিকার সাহায্য ছাড়া তো আমরা চলতে পারি না, এখানে কি আর মৌলবাদীদের কথা বললে চলে? এখানে কি আর ওইসব হিসাব কিতাব চলে হুজুর? আমরা গরিব মানুষ, আমরা গরিব দেশ, মানুষের কাছে আমাদের হাত পাতাই লাগে এই জাতীয় কথাবার্তা বলে আমাদেরকে ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে এই বুকা মানুষগুলাকে, নিরীহ জনগণকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। আমি জানতে চাই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাষ্ট্রটা পরিচালনা করেছিলেন সেই রাষ্ট্রটা বাংলাদেশের চেয়ে বড় না ছোট? আমার সাধারণ ভাইরাও জবাব দেন, তাদের জানা আছে ইতিহাস, যারা পড়েছেন ইসলামিক হিস্টোরি যারা পড়েছেন, অনেক ভাইরা পড়েছেন, উমরে ফারুকের রাষ্ট্রটা বাংলাদেশের চেয়ে ছোট না বড়? কত বড়? অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, জোরে কন্না আলহামদুলিল্লাহ। আমি তো অবাক হই, মাঝে মধ্যে আশ্চর্যান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট সে একজন মোল্লা, সুবহানাল্লাহ,
অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো, তিনি একজন আজকের বিশ্বনেতাদের ভাষায় তিনি একজন মৌলবাদী, ঠিক কি না? ওদের ভাষায় মৌলবাদী। আজকের পৃথিবীতে যারা অর্ধেক পৃথিবীর শাসনকর্তা যিনি ছিলেন তিনি একজন পাগড়িওয়ালা, তিনি একজন জুব্বাওয়ালা, তিনি একজন দাড়িওয়ালা, তাও সাইজ করা দাড়ি না কিন্তু লম্বা দাড়ি, ঠিক কি না? লম্বা দাড়িওয়ালা একজন মানুষ, পাগড়িওয়ালা একজন মানুষ, জুব্বাওয়ালা একজন মানুষের হাতে অর্ধেক পৃথিবীর শাসন ক্ষমতা। ভালো চলেছিল না খারাপ? আমি কোন মোল্লা মৌলভীদের সাপোর্ট করতেছি না। পিকে হিট্রি, বার্নার্ড রাসেল, তারা পর্যন্ত লিখেছে ওমরে ফারুক যে রাষ্ট্রটা পরিচালনা করেছিল তা কত বড়, 22 লক্ষ বর্গ মাইল। আজকের বাংলাদেশ 55,598 বর্গ মাইল, কোথায় 55,000 আর কোথায় 22 লক্ষ, 21.5 লক্ষই নাই। এই 55,598 বর্গ মাইলের নেতাদেরকে বলি, নেতাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য বলি, পিছনের দিকে তাকান। রাষ্ট্রকে যদি সুন্দর করতে চান, আমরা রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কথা বলি না, আমাদের এই চিল্লা চিল্লে আপনাদের স্বার্থে, এই জনগণগুলার স্বার্থে, দিনের স্বার্থে আপনারাও জান্নাতে যান, আমরা এটাও চাই। এই কারণে কথাগুলো বলা, রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য কথা বলছি না। শিক্ষা গ্রহণ করেন, ওই ইতিহাস থেকে কিছু পয়েন্ট আউট করেন, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর নবীর সুন্নাহ থেকে রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করার জন্য কিছু ফর্মুলা গ্রহণ করে দেখেন, দেখবেন আপনাদের মধ্যেও শান্তি আসবে, রাষ্ট্রের মানুষ আপনাদেরকে ওয়েলকাম করবে, আপনাদেরকে আবারও ক্ষমতায় বসাবে। সেই কারণে বলতেছি ওমর ফারুক যে রাষ্ট্রটা চালিয়েছেন, এত বড় রাষ্ট্র চালানেন, সেখানে ডক্টর ইউনুস ছিল না, ছিল কোন বেড়া, কোন গ্রামীণ ব্যাংক, কোন আমেরিকার সাহায্য, আমেরিকার জন্মই তো হয় নাই তখন, কেউ ছিল না। তারপরও দেশটা ভালো চলেছিল না খারাপ? বন্ধুরা কেমন ভালো বিস্তারিত ইতিহাস আপনাদেরকে আমি শোনাতে পারবো না, শুধু উদাহরণ। পিকে হিট্রি বলার বার্নার্ড রাসেলের ভাষায় হযরত ওমর যে রাষ্ট্রটা পরিচালনা করতে, সেই রাষ্ট্রটা কেমন চলেছিল, তাদের মন্তব্য, তাদের মূল্যায়ন। পিকে হিট্রি বার্নার্ড রাসেল বলে, একজন নারী ধর্ষিতা হওয়া তো দূরের কথা, একটা যুবক আর একটা যুবতীর দিকে খারাপ নজরে তাকানোর মতো সাহস পর্যন্ত ছিল না, সেখানে র‍্যাব ছিল, আর্মি ছিল, কেউ ছিল নির্জন মরুভূমি, অষ্টাদশী রূপবতী সুন্দরী যুবতী এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রওনা দিয়েছে প্রয়োজনে, সারাদিন চলে গেছে পথ পাড়ি দিতে দিতে, পথের গন্তব্য শেষ হয় নাই, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, বুকটা দুরু দুরু কাঁপতেছে, এই কম্পমান বুক এই অবস্থায় চলছে দ্রুত পায়ে গিয়ে, হঠাৎ করে দেখে 25-26 বছরের এক টকবগে যুবক সামনে, যুবতী থমকে দাঁড়িয়েছে, থরথর করে কাঁপতেছে, হায় রে, 18 বছর ধরে যেই সতীত্ব যেই নারীত্ব আমি হেফাজত করে রেখেছি, আজকে এই সন্ধ্যার মুহূর্তে অন্ধকারে পৃথিবীর কেউ আমাদেরকে দেখে না, এই নির্জন মরুভূমির ভিতরে হয়তো আমি বাঁচতে পারবো না, আমাকে রক্ষা করতে পারবো না। কম্পমান তরুণীকে দেখে দূর থেকে যুবক বলে, এ তরুণী বোন আমার, চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, টেনশন কোনো করার কোনোই কারণ নেই, আমি মুসলমান, আমি মুসলমান, ভয়ের কোনো কারণে কোথায় যাবে তুমি, চলো তোমাকে পৌঁছে দেওয়া, তোমার ইজ্জতের জিম্মাদারি নেওয়া, তোমার ইজ্জতের হেফাজতের দায়িত্ব নেওয়া, আমি যুবক, আমি মুসলিম, আমার দায়িত্ব, কোথায় যাবে তুমি, চলো তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসব। কথা বললে অনেকের ঘাড়ে লাগবে, এই ইতিহাস গণতন্ত্রের জন্ম দেওয়া ইতিহাস নয়, বাঘ আর হরিণে এক খাতে পানি খাওয়ার ইতিহাস, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস নয়, কার্ল মার্ক্সের ইতিহাস নয়, কামাল পাশার ইতিহাস নয়, গান্ধীর ইতিহাস নয়, আমাদের দেশের কোন নেতা নেত্রীর ইতিহাস নয়, এই ইতিহাস মোল্লা মৌলভীদের ইতিহাস। কাদেরকে ঘৃণা করেন, কাদেরকে সাইডে রেখে যা সামনে আগানোর চেষ্টা করেন, কোন বিধানকে, কোন ফর্মুলাকে উপর তলায় রেখে, তাকের উপরে উঠিয়ে রেখে জাতিকে উন্নতির শিখরে পৌঁছতে চান, কশ্চিনকালে উন্নতি করা যাবে না। হ্যাঁ, এতটুকু উন্নতি করা যাবে, গতকাল ছিল ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, এর আগের দিন ছিল বৈশাখের কি বলে বসন্তের প্রথম দিন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি সারা ঢাকাতে যে বেহায়াপনা দেখেছি, এই উন্নতিটা করতে পারবেন নিজেদের মেয়েদেরকে, নিজেদের বোনগুলাকে, নিজেদের যুবতীগুলাকে, দেশের মেয়ে ছেলেগুলাকে উলঙ্গ করে রাস্তায় ঘোরাইতে পারবেন, এতটুক করতে পারবেন, এর চেয়ে উন্নতি আপনাদের জানা নাই। আর কোন জাতির উন্নতির সংজ্ঞা এটা নয় যে যা ইচ্ছা তাই করবে, এটার নাম উন্নতি নয়। সভ্যতার দিক থেকে, চারিত্রিক দিক থেকে, অর্থনৈতিক ভাবে নানা দিক থেকে উন্নত হওয়া, সেটার নামই উন্নতি। আমরা উন্নতির সংজ্ঞাটাই ভুলে গেছি, এই কারণে ফিরে আসা দরকার আল্লাহর কোরআনের কাছে। একটু উলামায়ে কেরামের প্রেসক্রিপশন গ্রহণ করা দরকার। আমি সেই এমার্জেন্সি প্রেসক্রিপশন দিচ্ছি, যদিও জরুরি অবস্থা হোক, যদিও অবস্থা খারাপ হোক, তারপরও এমার্জেন্সি বিভাগ খোলা কিনা খোলা। আল্লাহর কোরআন থেকে কিছু এমার্জেন্সি প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করছি। আমি একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি যার ব্যাকগ্রাউন্ড এতক্ষণ বললাম, এর আলোকে ইসলাম যদি সেরা হয়, কোরআন যদি সেরা হয়, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ যদি সেরা ব্যক্তিত্ব, সেরা নেতৃত্ব, সেরা রাষ্ট্র নায়ক হয়, সেরা আদর্শ হয়, তাহলে সেরাটারই তো বিজয় হবে। সেরাটার বিজয় করতে চান কারা কারা? আল্লাহু আকবার। সবাই চাই আলহামদুলিল্লাহ, এই বলছিলাম আল্লাহ দ্বীনের কাছে ফিরে আসলে, যেহেতু ইসলাম সেরা, নবী সেরা, কোরআন সেরা, এর কাছে সবাই মাথা নত করছে আস্তে আস্তে, সুতরাং সেই সেরাটারই তো বিজয় হওয়া দরকার। আর একটা মৌলিক কারণ আছে আমাদের কাছে, আমরা সবাই শান্তি চাই কিনা? শান্তির ব্যাপারে কারো কোনো ছাড় নাই, হিন্দুও শান্তি চায়, আমার শ্রমিক ভাইরাও শান্তি চায়, ড্রাইভার ভাইরাও শান্তি চায়, যাত্রীরাও শান্তি চায়, মোল্লা মৌলবীরাও শান্তি চায়, সবাই শান্তির ব্যাপারে কোনো আপত্তি একতলাভ কারো মধ্যে নাই। কিন্তু শান্তি কোন পথে আসবে সেই পথটা নির্বাচন করতে এখন আমরা ভুলে গেছি। আমরা আবারও দায়িত্বহীন কণ্ঠে বলছি, শান্তির ঠিকানা একমাত্র ইসলাম, শান্তির জায়গা একমাত্র দিন, শান্তির একমাত্র ফরমালা আল্লাহ দিতে পারেন এবং দিয়েছেন, সেদিকে ফিরে যাওয়া দরকার। রাজি আছি না নাই? বলতেছিলাম শান্তির জন্য ফিরে আসা দরকার, মুক্তির জন্য ফিরে আসা দরকার, ভালোর জন্য ফিরে আসা দরকার, দেশের জন্য, নিজেদের জন্য, সবার জন্য, সর্বোপরি আখেরাত এবং দুনিয়া উভয় জায়গায় মুক্তি পাওয়ার জন্য ফিরে আসা দরকার। একটু আল্লাহর কাছে, একটু কোরআনের কাছে, একটু নবীর সুন্নার কাছে আমরা রাজি আছি না নাই? আমার এই কড়া কথাগুলো শুনে যারা অসন্তুষ্ট হবেন, একবারে শেষে গিয়ে আপনাদের সবার কাছে মাপ চেয়ে নিব, হবে না ইনশাল্লাহ? এবং সাথে সাথে আমি কয়েকটি দলিল দেওয়ার চেষ্টা করবো, শুধু এই কথা আমি বলি নাই, তত্ত্বাবধায়ক সরকারের চলাকালীন অবস্থায় প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমদ গত বছরের আগের বছর সম্ভবত মাসব্যাপী রবিউল আউয়ালের সিরাত অনুষ্ঠান উদ্বোধন করতে বাইতুল মোকাররম আসলেন। বাইতুল মোকাররমের মাইকের আওয়াজ আমার অফিসে গিয়ে ঠাস ঠাস করে লাগে, স্পষ্ট সব শোনা যায়। ইয়াজউদ্দিন আহমদ সাহেব তার লিখিত বক্তব্যে বললেন, অশান্ত পৃথিবীকে যদি আবারও শান্ত করতে হয়, যদি এই জর্জরিত, বোমা কবলিত, সন্ত্রাস কবলিত, দারিদ্র পীড়িত দেশকে যদি আবারও শান্তি আর মুক্তির এই উঁচু শিখরে নিয়ে পৌঁছতে হয়, তাহলে আমাদের সবাইকে ফিরে যাওয়া দরকার কালজয়ী আদর্শ ইসলামের কাছে, নবী মোহাম্মদ রাসূলুল্লাহর দিকে আমাদের সবাইকে ফিরে যাওয়া দরকার। এটা আমার বক্তব্য বললাম না ডক্টর ইয়াজউদ্দিন আহমদের? ডক্টর ইয়াজউদ্দিন আহমদের বক্তব্য বললাম, কিন্তু আমাদের কপাল খারাপ, আমাদের দুঃখটা ওখানে। ইয়াজউদ্দিন আহমদের বক্তব্য এটা যদি শুধু বাইতুল মোকাররমেই সীমাবদ্ধ না থেকে, এই বক্তব্য যদি বঙ্গভবন থেকে প্রচার করা হতো, তাহলে জাতির কপাল অনেক আগে ভালো হয়ে যেত। আমাদের দুর্ভাগ্য হল আমাদের প্রেসিডেন্ট মন্ত্রীরা বাইতুল মোকাররমে আসলে নবীর কথা কয়, আল্লাহর কথা কয়, আর অন্য জায়গায় গেলে তারা অন্যজনার কথা কয়। এই দুই জায়গায় গিয়ে দুই রকম কথা বলার কারণে আমাদের কপালটা খারাপ, ঠিক কিনা? শুধু তাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। আমাদের দোষটা নিয়েও আমি আলোচনা করব, কাউকেই ছাড় দেওয়ার চেষ্টা করছি না। আমি বিজয়ের কথা বলেছি, ইসলামের বিজয়ের কথা, সেরা কোরআন, সেরা নবী, সেরা আদর্শ ইসলামের বিজয়ের জন্যই আমি একটি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার নবীকে আমি দুনিয়াতে পাঠালাম কেন? পাঠানোর টার্গেট হলো সমস্ত দিন, সমস্ত ধর্ম, সকল আদর্শ, তন্ত্র, মন্ত্র, রাস্তা, পদ্ধতি, নীতিমালা, কনস্টিটিউশন, সংবিধানের উপরে আমার সংবিধান, আমার ইসলাম, আমার ধর্ম
আমার দিনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহর নবীকে আমার নবীকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। এটা কার কথা বললাম? আল্লাহর কথা। নবীকে পাঠানোর টার্গেট হলো সব দিনের উপরে ইসলামের বিজয়। আজকের পৃথিবীতে আমরা যে এইখানটাতে এসে দাঁড়িয়েছি, ইসলাম পরাজিত না বিজয়ী? বুঝে শুনে কোন ইসলাম বিজয়ী না পরাজিত? শুধু পরাজিতই নয়, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত, নির্যাতিত, কোন ঠাসা। ব্যক্তিগতভাবে যারা আমরা একটু ইসলাম পালন করার চেষ্টা করি, একটু টুপিটা নিয়ে, পাগড়িটা নিয়ে, দাড়িটা নিয়ে একটু মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করি, তাও ঠাট্টা করা হয়, বিদ্রুপ করা হয়, মোল্লা মৌলবাদী জঙ্গিবাদী ফতোয়াবাজ কত কথা বলে আমাদেরকে বিষোদ্গার করা হয়, আমাকে ঘৃণা করা হয়, আমাদেরকে আমাদেরকে সমাজের কোন সভ্য জাতি হিসাবে হিসাব করা হয় না। ভাইরা আমার, এই পরাজিত অবস্থা থেকে ইসলামকে বিজয়ের অবস্থানে নেওয়ার জন্য আমাদের কোন করণীয় আছে কিনা? আমি মনে করি তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে সেই বিষয়টা নিয়ে আলোচনা হবে আগামীকাল থেকে। আমাদের করণীয় কি? ওলামায়ে কেরাম, হ্যাঁ আমি ইউসুফ জালালকার কিচ্ছা আমিও বলতে পারবো, আসহাবে কাহাবের কিচ্ছা সবারই প্রায় মুখস্থ আছে, এগুলা বলে আমি রাত কাটিয়ে দিতে পারতাম, কারো বিরুদ্ধে না কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদেরকে সুর করে কথা শুনিয়ে কান্না কাটা দিয়া আমি বাড়ি চলে যেতে পারতাম, আবার দাওয়াতের সুযোগ ছিল। কিন্তু আমি জানি আর জীবনে কোনোদিন যদি না আসতে হয় বা জামালপুরে যদি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়, তারপরও আমার এই জরুরি কথাগুলো আমাকে বলতেই হবে। তো আমি পারতাম কিচ্ছা কাহিনী বলে সময়টা নষ্ট করে দিতে, সেটা আমি করি নাই। আমি চেষ্টা করি আগামীকাল থেকে এই জাতির মুক্তির উপায় কি, আগামীকাল থেকে আমাদের করণীয় কি, কালকে থেকে আমাদের পথ এবং পাথ কি হবে, সেই ব্যাপারে সমস্ত লোমায় কেরামের উচিত কিছু ডিরেকশন, কিছু নির্দেশনা দিয়ে যাওয়া। আমি সেই নিরিখে দুই চারটে প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করব বিজয়ের ব্যাপারে। যেই পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমি আলোচনা করতেছি, আমি প্রচলিত আলোচনা করতেছি না, বিজয়ের জন্য ইসলামের বিজয় হয় না কেন, আজকে অবহেলা কোনো, আজকে আমরা নির্যাতিত কেন, সর্বপ্রথম আমি আমার দিকে আঙ্গুল করে বললাম আমরা প্রথম দায়ী। খুশি হইলেন তো আপনারা? জেনারেল শিক্ষিত ভাইয়েরা খুশি হইলেন তো? সর্বপ্রথম দায়ী আমরা যারা এখানে বসা আছি, হযরতে উলামায়ে কেরাম দায়ী, তাদের সাথে আমি কণ্ঠ মিলাতে পারবো না এই ব্যাপারে। আমি বিশ্বাস করি আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার সাথে সাধারণ জনগণের সম্পর্ক কম নয়, লক্ষ লক্ষ স্কুল কলেজ ভার্সিটির যুবকেরা আমার সাথে নিয়মিত কথা বলে, নিয়মিত তাদের মত বিনিময় হয়, নামাজ না পড়ুক তারপরও তারা আমার ভক্ত। সেই নিরিখে আমি বলতেছি এই যুবকেরাও জীবন দিতে প্রস্তুত, এরাও ইসলামের জন্য। আজ থেকে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, ওদেরকে তালাক দিয়া আমাদের কাছে ওরা আসতে রাজি যদি আমরা ঠিক হয়ে যেতাম। ওলামায়ে কেরাম আজকে যে আসনে থাকা দরকার ছিল সেখানে না থেকে আজকে আমরা নানা দলে উপদলে বিভক্ত। আমি সে ব্যাপারেও একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আজকে আমরা নানা দলে বিভক্ত, কেউ চিন্তা করছি শুধু মাদ্রাসার এহতেমামে বসে বুখারী তিরমিজির দার্স দিতে দিতে বলতেছি আমার চেয়ে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় দায়িত্ব আর কেই বা পালন করতেছে, প্রতি বছর আমার হাত থেকে হাজার হাজার দাওরায়ে হাদিস পার হয়ে চলে যায়, এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে, এই চিন্তা করতেছেন কিছু বড় বড় আলেমে ওলামায়ে কেরাম। কেউ কেউ মনে করতেছেন সারা পৃথিবীর মানুষের মধ্যে যখন ইমানের বুসপায়দা হয়ে যাবে তখন এমনি এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না। কেউ কেউ মনে করতেছেন যে আমি পিসে বিরাট বড় পিসে লক্ষ লক্ষ মরিদ, আমার প্রতি বছর আমার মরিদের সংখ্যা বাড়তেছে, এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। কেউ কেউ মনে করতেছেন জেহাদ জেহাদকে ফাটায় ফেলাবো, দুনিয়ার সব শক্তি তো আমাদের হাতে, আমরা জেহাদ জেহাদকে দুনিয়াটার উল্টায় ফেলাবো, এভাবে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। আমি এই চার দলের কারোর সাথে একমত নই। আমার নবী, আপনার নবী সর্বকালের সর্বসেরা মানুষ। ইহুদির বাড়িতে শ্রমিকের কাজ করতেছেন, কিসের কাজ? শ্রমিকের কাজ করতেছেন, গভীর কূপ থেকে পানি উঠানোর দায়িত্ব, পানি উঠাইতে পারলে কিছু খাবার পাওয়া যাবে, খেজুরের দানা পাওয়া যাবে, খোদার যন্ত্রণা মিটবে। পানি উঠাতে ওঠাতে পাত্রটা ছিঁড়ে কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি মালিক রাগান্বিত হয়ে সোনার নবীর সোনার চেহারায় কষে একটা চর বসিয়ে দিয়েছে। আল্লাহর নবী চরটা খাওয়ার পরে, আঘাত পাওয়ার পরে মনে হলো যিনি তিনি কষ্ট পান নাই, ব্যথা পান নাই, ব্যথাটা ভুলে গিয়ে
ইহুদির হাতটা ধরে মালিশ করে দেয় আর বলে, বাবা তোমার হাতে আমাকে আঘাত করার কারণে তুমি ব্যথা পেয়েছো নাকি, তুমি কষ্ট পেয়েছো নাকি? সেই নবী আবার বদরের ময়দানে, অহুদের ময়দানে, খন্দকের ময়দানে, হুনায়নের ময়দানে 27টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করে যেই হাত দ্বারা আঘাত পাওয়ার পরেও ইহুদির হাতটা মালিশ করে দিয়েছিলেন, সেই হাত দ্বারা ধারালো তরবারি ধারণ করে সেনাপতির দায়িত্ব নিয়ে সাহাবায়ে কেরামকে অর্ডার করেছেন, সামনে আগাও, কাফেরদেরকে প্রয়োজনে কুচু কাটা করো, তারপরেও ইসলামের বিজয় যে কোনো মূল্যে ছিনিয়ে আনো। এই দুটি কথা, এই দুটি ভূমিকা একই ব্যক্তির কিনা? মায়ের খাওয়ার পরেও হাত মালিশ করে দেয়, আবার তরবারি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এই দুই ভূমিকা একই ব্যক্তির কিনা বোঝার চেষ্টা করুন। না বুঝলে বলবেন, আর বুঝলে জবাব দিবেন, একই ব্যক্তির কিনা? তরবারিও যেই ব্যক্তি ধরছে আর ইহুদির হাতটাও মালিশ কিন্তু সেই ব্যক্তি করে দেওয়া। এর দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র হাত মালিশ করার মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, শুধু তরবারি ধরার মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নয়। যেখানে যে ট্যাবলেট প্রয়োজন সেখানে সেই ট্যাবলেট প্রয়োগ করাই হলো যোগ্য ডাক্তারের কাজ। নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রুহানি ডাক্তার ছিলেন, শ্রেষ্ঠ ডাক্তার, রাষ্ট্রের ডাক্তার ছিলেন, শ্রেষ্ঠ ডাক্তার, সামাজিক ডাক্তার ছিলেন, শ্রেষ্ঠ ডাক্তার। সেই রুহানি ডাক্তার বুঝতে পেরেছিলেন ইহুদিকে এখানে চড়ের বিনিময়ে চড় মারার দরকার নেই, ওর হাতটা মালিশ করলেই এনাফ, যথেষ্ট, আর লাগবে না। যার পিঠে হাত বোলালে ভালো হয়ে যায় তার তো আঘাত করার দরকার নেই। তারপরেও কিছু মানুষ থাকবে পিঠে হাত বোলালে হবে না, পায়ে হাত বোলালেও হবে না, এরকম হাজার হাজার তাফসীর মাহফিল শোনার পরেও কিছু ঘাড় কাত, তারপরেও ইসলামের বিরোধিতা করবে, ওইটার ঘাড় সোজা হতে চায় না, ওই ঘাড় বাঁকা চাইটা এত কিছু বলার পরেও সোজা হয় না, ওইটার ঘাড়টা সোজা করার জন্য কিছু অ্যান্টিবায়োটিক লাগে, হায়ার অ্যান্টিবায়োটিক, বুঝুন তো? ঢাকায় আমরা বলি সাইজ মতো গজারি যেটা, এটাকে অ্যান্টিবায়োটিক বলি। সব রোগী তো একরকম না, সব রোগী একরকম, কিছু রুগী আছে প্যারাসিটামল দিলে জ্বর ভালো হয়ে যায়, কিছু জ্বর আছে যে প্যারাসিটামল দিলে যায় না, কট্টিম দেওয়া লাগে, কিছু আছে এইচ প্লাস দেওয়া লাগে, কিছু আছে ইনজেকশন দেওয়া লাগে, স্যালাইন দেওয়া লাগে, তারপরেও সারে না। সব রুগীর জ্বর কি একরকম? তো যে আহাম্মকেরা একই ট্যাবলেট দ্বারা সব রোগকে ভালো করতে চায়, সব জ্বরকে ভালো করতে চায়, এরা কি যোগ্য ডাক্তার? ঘটনাক্রমে আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি চারটা, কয়টা জোরে বলেন, কয়টা? নাম্বার ওয়ান, প্রথম নাম্বার কর্মসূচি এলেম ও তারবিয়াত, জ্ঞান অর্জন, প্রশিক্ষণ, যা শিখছো আরেকজনকে শিখাও। দ্বিতীয় নম্বর কর্মসূচি দাওয়াত বা তাবলীগ, যা বুঝেছো অন্যের কাছে প্রচার করে দাও, পৌঁছে দাও। তিন নম্বর কর্মসূচি তাসকিয়া বা আত্মশুদ্ধি, মোরাকাবা, মুশাহাদা, জিকির আসকারের মাধ্যমে নিজের কলবটাকে পরিশুদ্ধ করে মাওলার কবরে যাও। চার নাম্বার কর্মসূচি জেহাদ ফি সাবিলিল্লাহ, অন্যায় থাকবে, আবু জাহেলের পেতাত্তারা থাকবে, দুর্নীতি থাকবে, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেহাদের কর্মসূচিও কিয়ামত পর্যন্ত থাকবে না, থাকবে না? এখন কি আর কাফের আছে? একটা প্রশ্নের জবাব না দিয়ে পারতেছি না। আমাদের কাছে কয় হুজুর আপনারা জেহাদ জেহাদ করেন, এখন কি আর কাফের আছে? জেহাদ কি শুধু কাফেরদের সাথে না, আরো কারো সাথে আছে? কথা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি জেহাদ করুন, শুধুমাত্র কাফেরদের বিরুদ্ধেই নয় মুনাফেকদের বিরুদ্ধেও জেহাদ করা লাগবে। বাংলাদেশে কোনো মুনাফিক নাই, আগে ছিল, এখন সব ভালো হয়ে গেছে, এরকম আছে না নাই? যাক, এই বিষয়ে প্রমাণ দেওয়া যাবে যে এখন মনে হয় আর জেহাদ নাই, এই কথা অনেকেই বলতে চায়, যেটা আগের ব্যাপার, কাফেরও নাই এখন আর জেহাদও নাই, জেহাদ আছে না নাই? আল জেহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহর নবীর ঘোষণা হলো কিয়ামত পর্যন্ত জেহাদ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। সে কারণে জেহাদও লাগবে না, লাগবে না। আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি কয়টা মনে রাখতে পারবেন? চারটা কর্মসূচির ফরমালা দিচ্ছি আমি, কেমনে বিজয় আসবে, সেই ফরমালার আলোকে যদি আলেমেরা চলে, সেই ফরমালার আলোকে যদি আমি চলি, সেই ফরমালার আলোকে যদি পিসেবরা চলে, সেই ফরমালার আলোকে যদি যুবকেরা চলে, বাংলাদেশে ইসলামের বিজয় হতে বাধ্য ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের শাসন ক্ষমতা তো আমি তোমাদের হাতেই দিব, কিন্তু কিছু শর্ত আছে না নাই? ধন্যবাদ। এই চারটা কর্মসূচির আলোকে যদি কেউ আগাতে পারে তার নাম যোগ্য ডাক্তার, ঠিক কিনা? জামালপুর থেকে আপনারা কেউ কোনোদিন গুলিস্তান গেছেন কিনা ঢাকা? রাগ করবেন না, আমি আগে বলেছি পরে মাপ চেয়ে নেব,
গুলিস্তানের ফুটপাতে কিন্তু ডাক্তার পাওয়া যায় একদমে, তারা 200 রোগের নাম বলতে পারে, রোগের নাম বলে লিখতে দেয় আমার এই একই ট্যাবলেট খাইলে সব রোগ ভালো হয়ে যাবে। আপনারা কি বলেন, একই ট্যাবলেট দ্বারা সব রোগ ভালো হয়? একই ট্যাবলেট দ্বারা আমাশা, আবার একই ট্যাবলেট দ্বারা জন্ডিস, কিভাবে সম্ভব? একই ট্যাবলেট দ্বারা আমাশা ভালো হয় না, একই ট্যাবলেট দ্বারা ডায়াবেটিস ভালো হয় না, ঠিক কিনা যেরকম? এই কারণে ওরা ওখান থেকে লেকচার দেয় যে আমার এই একই ট্যাবলেট দ্বারা সব রোগী ভালো হয়ে যায়। এই বক্তব্য গুলিস্তানের ডাক্তারেরা দেয়, নাকি এমবিবিএস ডাক্তারেরা দেয়? এমবিবিএস ডাক্তারের কাছে গেলে কয়েক প্রকারের ওষুধ দেয় একই রোগের জন্য, পার্শ্ব প্রতিক্রিয়া যেন না হয়, অন্য কোনো ব্যাপার স্যাপার না থাকতে পারে, একই রোগের জন্য একটা ট্যাবলেট দেয় না কয়েক প্রকারের ওষুধ দেয়, এবং রোগী বুঝে ওষুধ দেওয়ার চেষ্টা করে। যারা আজকে বলে যে শুধুমাত্র এলমের খেদমত করলেই পৃথিবীতে ইসলাম চলে আসবে, আমি সেই বুজুর্গ আনে দিন হযরত উলামায়ে কেরামের পায়ে হাত দিয়ে বলবো, না, আপনার আরো কিছু দায়িত্ব আছে। যারা মনে করেন গোটা পৃথিবীর মধ্যে তাবলিগের কাজ করতেছি, ইমানের বুসপায়দা হয়ে গেলে এমনি এমনি পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না, আমি এই মুবাল্লিগের পায়ে হাত দিয়ে বলবো, আপনার আরো কিছু দায়িত্ব পালন করার আছে। যারা পিসব হয়েছেন তারা মনে করেন মুরিদি পীর মুরিদি করলেই, জিকির আজকার করলে এখন কলব লাফায়, ঠক ঠক করে শব্দ হয়, নানা কিছু হয়, আর মনে হয় কিচ্ছু করা লাগবে না, আমি সেই পীর এবং পীরের মুরিদদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারও আরো কিছু দায়িত্ব আছে না নাই? যারা মনে করেন শুধু জেহাদ করলে, ইসলামী আন্দোলন করলে টুপিদারির দরকার নেই, জিকির আজকারের দরকার নেই, দাওয়াত ও তাবলীগের দরকার নেই, এলম কালামের দরকার নেই, এমনি এমনি ফাটাফাটি অবস্থায় কি কোন বোমা ফাটাইলে এই দুনিয়াতে ইসলাম কায়েম হয়ে যাবে, এ জাতীয় চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করে, আমি সেই ইসলামী আন্দোলনের অকুত ভয় সৈনিকের পায়ে হাত দিয়ে বলবো, আপনারও আরো কিছু কাজ করা দরকার, ঠিক কিনা দরকার? যদি কেউ একটা নিয়ে পড়ে থাকে, যদি কেউ বলে শুধু একটা দিয়েই দুনিয়া জয় হয়ে যাবে, আমার সেই বক্তব্যটা গুলিস্তানের ডাক্তারের মতো মনে হয়। যদি গুলিস্তানের ডাক্তারের হাতে পড়ে, তাহলে ওই একই ট্যাবলেট দ্বারা সব রোগ যারা ভালো করতে চায়, এই গুলিস্তানের ডাক্তারের হাতে পড়লে আপনার রক্ত ভালো হবেই না, পেট নষ্ট হওয়ার আশঙ্কা আছে, টাকাটা পাও। কথা বুঝে আসছে? আমরা কি গুলিস্তানের ডাক্তারের কাছে যাবো না এমবিবিএস ডাক্তারের কাছে যাবো? তবে আলহামদুলিল্লাহ, হতাশ করার জন্য কথা বলি নাই, আলহামদুলিল্লাহ বাংলাদেশে এমনও ডাক্তার, এমনও পীর, এমনও আলেম আছে না নাই যারা চতুর্মুখী কর্মসূচি পালন করে, যাদের মধ্যে এলেমের কর্মসূচি আছে, যাদের মধ্যে দাওয়াতের কর্মসূচি আছে, যাদের মধ্যে তাজকিয়া জিকির আজকারের কর্মসূচি আছে, যাদের মধ্যে জিহাদের কর্মসূচিও আছে, এরকম চতুর্মুখী কর্মসূচি ওয়ালা কোন আলেম, কোন পীর, কোন নেতা বাংলাদেশে দু চারজন আছে না নাই? যদি ওরকম কোন আলেম পেয়ে যান, ওরকম কোন নেতা পেয়ে যান, ওরকম কোন পীর পেয়ে যান, তার পিছনে আপনারা আনুগত্য করার চেষ্টা করুন, দেখবেন সমাজ সুস্থ হবে, জাতি সুস্থ হবে, রাষ্ট্র সুস্থ হবে, গোটা পৃথিবী সুস্থ হবে। ওই রকম নেতৃত্বের পিছনে যদি আমরা কাতার বাঁধতে পারি, ইসলামের বিজয় আজ হোক আর কাল হোক, টুডে টুমরো ইসলামের বিজয় আসতে বাধ্য। কিন্তু নেতা তলাশ করতে হবে। বলবেন হুজুর আমরা তো বুঝি না অত, কোন পীর ভালো, কোন নেতা ভালো, কোন আলেম ভালো, আমরা মূর্খ মানুষ, কে বলেছে আপনারা মূর্খ? ধান কোনটা বললে ফলন বেশি হয় এটা বুঝেন, আর ইসলাম কোনটা ভালো এটা বুঝেন না, এটা ঠিক না, আমরা নেকা সাজি। আর একটা কথা বলবো আপনাদের দিকে, কি বলে 7 টাকার একটা লাউ, লাউয়ের দাম কত হইতে পারে? এরকমই তো 10-12 টাকা। ধরে নেন 20 টাকার একটা লাউ কিনতে গিয়ে লাউয়ের পিছন দিকটা চিমটাইয়া ক্ষত বিক্ষত করি, এটা কচি কিনা? করে কিনা? 7 টাকার একটা লাউ কিনতে গিয়ে এত জাস্টিফাই, এত যাচাই বাছাই আপনি করতে পারেন, আর যেখানে আপনার জান্নাত জাহান্নামের প্রশ্ন, যেখানে আপনার জীবন মরণের প্রশ্ন, যেখানে অনন্তকাল সুখ আর শান্তির প্রশ্ন, সেই পীরকে ধরার ব্যাপারে, সে আলেমকে ধরার ব্যাপারে, ইমাম নিয়োগের ব্যাপারে আপনার কোনো ভূমিকা, ওইরকম জাস্টিফাই চিন্তা ভাবনা থাকার দরকার আছে না নাই? আমার বিশ্বাস একটু চিন্তা করলেই পথ খুঁজে পেয়ে যাবেন। আমি তো ফরমালা দিয়ে যাচ্ছি, এই 4 ফলমারার এই 4টা কর্মসূচি যাদের মধ্যে আছে তারা যোগ্য ডাক্তার, তারা নিজেকে সুস্থ করতে পারে, কর্মীদেরকে সুস্থ করতে পারে, জাতিকেও তারা সুস্থ করতে পারে, এরকম চতুর্মুখী কর্মসূচি যাদের মধ্যে আছে আমরা তাদের সাথে এই লাইন বাঁধবো, রাজি আছি না নাই? যদি পারি ইসলামের বিজয় আসবে, যখন ইনশা আল্লাহ ইসলামের বিজয় চাই কারা কার? আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন।
দুটি প্রেসক্রিপশন আমি দিব কর্মীদের উদ্দেশ্যে যারা হাত উঁচু করলেন, বিজয়ের বাসনা যাদের মধ্যে আছে। কিন্তু এই কথা বলতে গেলে অনেকে আমাদেরকে নানা ভাষায় ট্রিট করে, নানা ভাষায় আমাদেরকে হিসাব কিতাব করতে চায়। আমরা একটু জোরে কথা বললেই আমাদেরকে উগ্রবাদ বলা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয়, আমাদেরকে ফতোয়াবাজ বলা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ। জামালপুরে আছে কিনা আমি জানি না, আমি প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। দৈনিক তো আর জামালপুর আসা হবে না, জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের মুখোমুখি আমাদের কর্মীদেরকে ফেলা হয়, আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ফেলা হয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়েছে। 37টা বছর এই গালি আমরা শুনেছি। র্যাব আসার পর, চারতলীয় জোট ক্ষমতা আসার পর, র্যাব নামানোর পরে আমি চ্যালেঞ্জ করছি, একজন মুজাহিদ, একজন কি বলে পীরসাহেবের মরিদ, একজন মুফতি, একজন মুহাদ্দিস, একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম র্যাবের ক্রস ফায়ারে মারা গেছে। কথা বলেন, প্রমাণ থাকলে দেখাবেন কোন ব্যাপার পত্রিকায় কোন টিভিতে। একদম আলেম র্যাবের ক্রস ফায়ারে সন্ত্রাসের কারণে মারা গেছে, জানা আছে আপনাদের? তাহলে বোঝা গেল আমরা সন্ত্রাস নই। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসার পরে একজন আলেম, একজন মুহতামিম, একজন প্রিন্সিপাল মুহাদ্দিস মুফতি, একজন ইমাম সাহেব, আমার মতো কোন বক্তা কি বলে দুর্নীতি কমিশনের কাছে জবাব দিতে পারে নাই, এই কারণে লাল দালানে ঢুকতে হয়েছে দুর্নীতির কারণে, এমন কোন ঘটনা আপনাদের জানা আছে? বোঝা গেল আমরা নির্দোষ, নিট অ্যান্ড ক্লিন। ওলামায়ে কেরামের গায়ে কোনো দোষ নেই, আমরা জঙ্গিবাদ নই, আমরা সন্ত্রাস নই। মাদ্রাসাগুলি তালেবানের কারখানা নয়, মাদ্রাসাগুলি আল কায়েদার আড্ডাখানা নয়, মাদ্রাসাগুলি অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয় না, মাদ্রাসাগুলিতে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণ দেওয়া হয়, তার প্রমাণ মিলেছে, টুপিওয়ালা দাড়িওয়ালা দুর্নীতির সাথে জড়িত নয়, এটা তত্ত্বাবধায়ক সরকার আমলে প্রমাণিত হয়েছে। আমরা দুর্নীতিমুক্ত মানুষ গড়ার চেষ্টা করি, আমরা সন্ত্রাস মুক্ত মানুষ গড়ার চেষ্টা করি, আমরা শান্তি প্রত্যাশী জনগণ গড়ার চেষ্টা করা হয় মাদ্রাসাগুলির ভিতরে। আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন মাদ্রাসাগুলিকে, যারা আমাদেরকে দুর্নীতি কি বলে জঙ্গিবাদ উগ্রবাদ বলে আমাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছিল, আল্লাহ তাদেরকে লাল দালানে ঢুকিয়েছে আর আমাদেরকে ছেড়ে দিয়েছে কোরআনের কথা বলার জন্য। জরুরি অবস্থার মধ্যে সব নেতাদের বক্তব্য বন্ধ, আমাদের বক্তব্য চলেছে না চলে নাই? একদিনে 3-4 জায়গায় গাওয়া লাগছে, সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদেরকে হেফা কি বলে হেফাজত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাযিল করেছি, অবতীর্ণ করেছি আমি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব, কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। কোরআনের হেফাজত কে করবে? ইসলামের হেফাজত কে করবে? যারা কোরআনের কাছে থাকে, যারা ইসলামের কাছে থাকে, তাদের হেফাজত কে করে? করছে না, করে নাই, চলে আসেন দেখবেন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নেবে। আল্লাহর হেফাজতে তারা আসতে চায় না, তারা বোকা না বুদ্ধিমান? আল্লাহর হেফাজতে আসছে নিরাপদ আশ্রয়, আর কোথাও নাই। আসুন আমরা চলে আসার চেষ্টা করি। আমি বলতেছিলাম, এরপরেও বলবো, আমাদেরকে যতই জঙ্গিবাদ বলা হোক, যতই উগ্রবাদ ফতোয়াবাজ বলা হোক, তারপরেও আমরা সত্য কথা বলবো না বলবো না? মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে পালাবো, কোরআনের পক্ষ ছেড়ে চলে যাব? আমেরিকা যতই আমাদের দিকে হুমকি ধামকি আর চক্রাঙানি দেখা, তারপরেও কি আমরা আমেরিকার পক্ষ হয়ে যাব? আমাদেরকে যাই বলা হোক, তারপরেও কি আমরা ইরাকের বিপক্ষে চলে যাব? আমরা আমাদের মুসলমানদের ভাইদেরকে ছেড়ে আমরা কি ইসরায়েলের পক্ষ নিব? পশ্চিম কালেও নয়, আমাদেরকে যে যাই বলুক, তারপর আমরা দিনের পক্ষে থাকবো না থাকবো না? আমি এরকম পাগড়ি বান্দি বলে অনেকে কয় লাদেনের খালাতো ভাই। আচ্ছা বলেন, লাদেনের খালাতো ভাই বলুক আর জুলা ভাই বলুক, তাই বলে কি পাগড়ি বান্ধা বন্ধ করবো? আমার ভাই সহ আমাদের ছাত্র জীবন থেকে আমাকে যারা চিনে তারা জানে, উসামা বিন লাদেনের আত্মপ্রকাশ করার আগে থেকেই আইনুদ্দিন আজাদী একই স্টাইলে পাগড়ি বাঁধে। একদিনও একটা ঘন্টাও কেউ আমাকে এই অবস্থার বাইরে দেখেছেন বলে আমার জানা নাই। এই একই স্টাইলে পাগড়ি বান্দি উসামা বিন লাদেনের আত্মপ্রকাশ করার আগে থেকে। তো আমরা তো উসামাকে দেখে পাগড়ি বান্ধা শিখি নাই, আমরা বাংলা ভাইকে দেখে লম্বা দাড়ি রাখা শিখি নাই, এই লোক থেকে বাংলা ভাইকে দেখে দম লম্বা দাড়ি রাখা শিখছে। আশ্চর্য ব্যাপার, লম্বা দাড়ি দেখলেই তাকে বাংলা ভাই বলতে হবে, একটু পাগড়ি পরা দেখলেই তাকে আল কায়দা বলতে হবে, জেহাদের আলোচনা করলেই তাকে জঙ্গিবাদ উগ্রবাদ বলে বলতে হবে। শাহ রহমান বাংলা ভাইয়ের ব্যাপারে একটি মন্তব্য পেশ করতে চাই, এরা বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়েছে, তাদের হাদিস কে শিখাইছে, কোথার থেকে পড়েছে? কোনো সনদ নাই তাদের, বাংলাদেশের কোন মাদ্রাসার বারান্দায় তারা ঘোরাফেরা করে নাই।
আমাদের বিশ্বাস বাংলাদেশের মৌলবাদীদেরকে বাংলাদেশের ইমামদার মুসলমানদেরকে হয়রানি করার জন্য শায়েস্তা করার জন্য তাদেরকে কোন না কোন ভাবে এখানে পাঠানো হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কোনোরকম সাথে তাদের পরিচিতি নাই এক পর্যন্ত তাদের কোন নাম গন্ধ ছিল না কোথা থেকে তাদেরকে পাঠায়া বাংলাদেশকে অশান্ত করে তোলা হয়েছে আমি নিজেও সারা বাংলাদেশ ঘোরার কারণে অনেকবার গাড়ি চেকিং হতে হয়েছে আমার পাগড়ি একবার চেক করে আমার কার্টুনগুলো চেক করে আমার ক্যাসেটগুলো বাজায় বাজায় শোনের মধ্যে কি আছে জঙ্গিবাদের কোনো গন্ধ পাওয়া যায় কিনা এই মানে কি বলে দুষ্কৃতিকারীদের কারণে এদেশের উলামায়ে কেরাম হয়রানির শিকার হয়েছে প্রশাসনকে বলবো একটু হিসাব কিতাব করে গায়ে হাত তুলবেন একটু হিসাব কিতাব করে আপনারা পথ চলার চেষ্টা করবেন এমন কিছু না হয় কোনো নির্দোষ নিরীহ আলেমের গায়ে যদি হাত পড়ে যায় এটা আল্লাহর আরশ কিন্তু সহ্য করবে না বাছাই করুন দোষী যে তার শাস্তি আমরাও চাই ঠিক কিনা যে যাই বলুক কথা আসতে বলবো সত্যের পথ ছেড়ে দেব যে যাই বলুক সত্য কথা বলবো না হকের পক্ষে থাকবো না আমি আমার কথা বলছি আমাকে যদি টুকরা টুকরা করা হয় আমাকে যদি টুকরা টুকরা করা হয় আমার প্রত্যেকটি গোস্তের টুকরা আমার প্রত্যেকটা রক্ত কণিকা বলবে আমি আল্লাহর পক্ষে আমি ফিলিস্তিনের পক্ষে আমি ইসরায়েলের বিপক্ষে আমি আমেরিকার বিপক্ষে আমি ইরাকের পক্ষে আমি বিশ্বের 150 কোটি নির্যাতিত মুসলমানের পক্ষে আমার জীবন গেলেও আমি আমেরিকার পক্ষ অবলম্বন করতে পারি জোরে বলেন পারি ধন্যবাদ এই বিশ্বাস যারা করে দুইটা গুণ অর্জন করা লাগবে বিজয়ের জন্য ফরমালা দিয়েছি 4টা কর্মসূচি কয়টা 4টা কর্মসূচি থাকতে হবে এরপরে 2টি গুণ অর্জন করতে হবে নাম্বার ওয়ান প্রথম গুণ হলো জান আর মালের মায়া ভুলে যাওয়া লাগবে রাজিয়া সিনারায় ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন তাদের কাছ থেকে জান আর মাল অনেক আগে কিনে নিয়েছে ঠিক কি না আমরা বেচতে পেরেছি তো যারা বেচতে পেরেছি তাদের জন্য জান্নাত রিজার্ভ হয়ে গেছে আর যারা বেচতে পারি নাই জান আর মাল আল্লাহর কাছে তারা বিক্রি করতে পারি নাই জান্নাতের আশা করাটাও বোকামি জমি রেজিস্ট্রি করে দিতে চান না শতকপতি 50,000 টাকা চান বোকানা পাগল পিটাবে ধরে আল্লাহ রাব্বুল আলামিন জান আর মাল কিনে নিয়েছেন প্রথম নাম্বার গুণ হলো জান আর মালের মায়া আজ থেকে ভুলে যেতে হবে যদি বিজয় পাইতে হয় রাজি আছি না নাই সবাই রাজি না বিশ্বাস করতে যদি কষ্ট হয় জানতার মায়া যদি ভুলতে কষ্ট হয় ছোট্ট একটা উদাহরণ পৃথিবীর সব ডাক্তার আপনার চারপাশে বসা এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সব ডাক্তারের সামনে থেকে আপনার জীবনটা নিয়ে যাবে 1 মিনিটের মধ্যে মুসলমানেরা কম তো দেখি আল্লাহ পারবে না আগে পারত 1 মিনিটের ভিতরে সব ডাক্তারের সামনে থেকে একদম ক্লিনিকের অন্দর মহলের ভিতর থেকে পারবে কিনা কেউ বাঁচাইতে পারবে না পক্ষান্তরে একটি পিস্তলের নাল এই কানের মধ্যে আরেকটারি বলবার এই কানের উপরে ধরা পিঠের উপর একটা স্টেন গান বুকের উপর একটা মেশিন গান ধরার পরে ট্যাগারে টিপ দেওয়ার সাথে সাথে আপনার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে মস্তিষ্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি জানেন সব কিছু জানার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সাবস্থের সামনে থেকে আমার বান্দাকে আমি আরো 1 মিনিট বাঁচায় রাখবো মুসলমানরা চিৎকার করে জবাব দেন আমার আল্লাহ সেটাও পারবে না সামনে থেকে সব অস্ত্রের সামনে থেকে আল্লাহ ইচ্ছা করলে 1 মিনিট আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারে না একদিন 1 বছর যুগ যুগ ধরে সব অস্ত্রের সামনে থেকে আমার মালিক যদি ইচ্ছা করে বান্দাকে আরো 1 যুগ বাঁচায় রাখবো আল্লাহ পারে না হে মুসলমান যে আল্লাহ এইটা পারে এ বিশ্বাস যারা করে তারা আমেরিকার দিকে তাকায় কথা বলে না তারা কারোর দিকে তাকায় কথা বলে না কারণ
আমার জীবন আল্লাহর হাতে, আমার মৃত্যু আল্লাহর হাতে, আমার সুখ আল্লাহ দেয়, আমার কষ্ট আল্লাহ দেয়, আমার অভাব আল্লাহ দেয়, আমার সচ্ছলতা আল্লাহ দেয়, আমাকে ধনী আল্লাহ করে, আমাকে ইজ্জত দেয় আল্লাহ, আমাকে জিল্লতি দেয় আল্লাহ। ঠিক কি নজরে কন? একটা এক্সাম্পল দেব, যারা ক্ষমতায় আছেন তাদের জন্য কিছু শিক্ষা গ্রহণ করার বিষয় আছে। 2001 সালে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জিরো বানায়া, সাতদলীয় জোটকে হিরো বানাইয়াছিল, মনে আছে না? সাতদলীয় জোট ভাবতেও পারে নাই এই রেজাল্ট তাদের ঘরে আসবে, কেউ চিন্তা করে নাই। চারদলীয় জোট এত বিপুল ভোটে জিতবে কেউ চিন্তা করেছিল? কোন রাজনীতিবিদের হিসাব আসে নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন 7 বছর পরে এসে গত 29শে ডিসেম্বর আল্লাহ রাব্বুল আলামিন টোটালটা উল্টায়া দিয়া তাদেরকে জিরো বানায়া, আবার যাদেরকে জিরো বানিয়েছিলেন তাদেরকে হিরো বানালেন। এরা কল্পনাও করতে পারে নাই এই রেজাল্ট মহাজোটের কপালে আসবে। এটা কিন্তু কোন রাজনীতিবিদের হিসাব ছিল না। এটা কে করে? এ রিমোট কে ঘোরায়? আল্লাহ দেখাইলো জিরোদেরকে হিরো বানানোর কাজ আমার, হিরোদেরকে জিরো বানানোর ক্ষমতা আমার কাছে, সুতরাং ক্ষমতা পায়া তারপর দেখাইও না, আমি আল্লাহ আবারও জিরো বানাইতে পারি। ঠিক কিনা দরকার? মনে রাখা দরকার, সবারই মনে রাখা দরকার, যে যে সেক্টর আছে, যে যতটুকু ক্ষমতার মালিক, ক্ষমতার অপব্যবহার যেন না হয়ে যায়। হইলে কি হবে? মালিক বেজার হয়ে যাবে। মালিক যদি বেজার হয় জিরো বানাইতে সময় লাগবে না। এক ইঁদুর পিসেবের কাছে মরি গেছে, কি মরি বুঝ, বেশ মহাব্বত পিসেব ইঁদুরের সাথে। কিছুদিন পরে এসে কান্দে, কেরে কান্দোস কেন? কয়বছর বিড়ালে খুব ডিস্টার্ব করে, বিড়াল তো ডিস্টার্ব করবি, কাজই তো, ডিউটি তো এটা বিড়ালের, ওর পেটে বসে থাকে আর তোদেরকে ডিস্টার্ব করা। কজুর আমি এই কথা শুনতে আসি নাই, তো কি শুনতে আসছিস? কজুর আপনি তো ফু দিলে আগুন পানি হয়ে যায়, পানি আগুন হয়ে যায়, কত বড় বুজুর্গ আপনি, তো আপনি একটু ফু দিয়ে আমার বিড়াল বানিয়ে দিলেই তো হয়। কয় ঠিক আছে, তুই যখন কইছিস আমারও তো পীরত্ব থাকা লাগে, তো ঠিক আছে ফু দিলাম, যা এখন সে বিড়াল। ইঁদুর এখন কি বিড়াল হওয়ার পরে কিছুদিন পরে এসে কান্দে আবার, কিরে কি হলো আবার? কয়েকদিন কুত্তায় ডিস্টার্ব করে উঠানে নামতে পারি না, ওই তোর তো উঠানে নামার জন্য বানানো হয় না, তুই তো ঘরে থাকবি। কয় না হুজুর আপনি তো ফুদিলে সবই হয়, দেন না একটু ফুদিয়া কুত্তা বানায়া। কয় যা দিলাম ফুদিয়া, এখন সে কি কুত্তা, মস্ত বড় কুত্তা, ঘুরে ফিরে খায় দায়, কেউ আর এখন ডিস্টার্ব করে না। বহুদিন পরে এসে কান্দে, কয় কিরে আজ আবার কি হলো? কয় হুজুর জঙ্গলে গেছিলাম, আগে দৌড়ানি দেয় তো মনের ভিতরে খুব জিদ জাগছে, হুজুর আপনি তো ফু দিলে সবই হয়, একটু বাঘ বানায় দিলেই তো পারেন, শ্রেষ্ঠ শক্তিশালী একটা জীব, আমাকে আর কেউ ধমক দিতে পারবে না, একটু রয়্যাল বেঙ্গল টাইগার বানায় দেন হুজুর। হুজুর তখন কয় ঠিক আছে, এত মহাব্বতর সাথে যা ফু দিলাম বাঘ বানায়, রাগ করতেছেন আপনারা? তো রয়্যাল বেঙ্গলের টাইগারের চরিত্র কি? ঘাড় মটকায়া রক্তটা শিশে খাওয়া। হুজুর তো পরের বাড়ি খেয়ে ঘাড় খুব মোটা হয়েছে, এখন বাঘে কয় হুজুর আপনাকে দেখে আমার বড্ড লোভ হইতেছে, এখন তো প্রথম রিজিক আপনি, তো শুরু হয়ে যা। চিন্তা করেন, হুজুর তখন বলে যেই ফু দ্বারা ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুত্তা, কুত্তা থেকে বাঘ বানাইছি, সেই ফু কিন্তু এখনো আছে, আছে না? বুঝেন নাই যে হুজুর ইঁদুর থেকে বাঘ পর্যন্ত বানাইতে পারে, সেই হুজুর ফু দিলে আবার বাঘ থেকে ইঁদুর বানাইতে পারে কিনা মনে রাখতে হবে। এই রিমোট কিন্তু ওনার হাতে আছে, সব ক্ষমতা শিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন। বড় বড় রব দাবি করেছিল ফেরাউনকে নীল দরিয়ায়, সুবায়া নমরুদের নাকের মধ্যে মশা ঢুকায় জুতা দিয়ে পিটায় সাইজ করছে না, করে নাই। শিক্ষা গ্রহণ করার জন্য কথাগুলো বললাম, আমরা যেন ক্ষমতার অপব্যবহার না করি, মালিককে বেজার করে সামনে আগানো যায় না। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের হাতে জীবন, আল্লাহর হাতে ক্ষমতা, আল্লাহর হাতে ইজ্জত, তো ইজ্জুমাম তাশা ও তো জিল্লুমাম তাশা। সুতরাং এই চিন্তাটা মনে রেখে আমরা একটু চলার চেষ্টা করব, রাজি আছি তো? তো যারা আল্লাহর কাছেই সবকিছু মনে করে তারা কি ভয় করে? তারা কি জীবনের মায়া করে? তারা কি সম্পদের মায়া করে? তৃতীয় নম্বর গুণ, আস্থা রাখা লাগবে, তাওয়াক্কুল করা লাগবে একমাত্র আল্লাহর উপরে। জোরে বলেন কার উপরে? কত পার্সেন্ট? পিস্তল দেখে ভয়ও পায়, আল্লাহকেও ডাকে। 100% হয়েছে না 50-50? 50-50। পিস্তল দেখে ভয়ও পায়, আল্লাহকেও ডাকে, তার মানে কি হলো? 100% হয়েছে। পিস্তল কিচ্ছু না আমার কাছে, পৃথিবীর সব অস্ত্র তাক করা আমার দিকে, একটু আগেই তো বললাম, আর আল্লাহ আমার দিকে, এই অস্ত্র কিছু করতে পারবে?
জোরে খান কিছু করতে পারবে এই বিশ্বাস থাকতে হবে এই তাওয়াক্কুল আর বিশ্বাস যদি বান্দার কাছে থাকে বিজয় হবে না হবে না যদিও লোক কম হোক যদিও অস্ত্র না থাক যদিও সম্পদ না থাক যদিও ভোট কম পাক এরকম তাওয়াক্কুল আর আস্থা যাদের উপরে যাদের মধ্যে আছে আল্লাহর উপরে তারা বিজয়ী হবে না হবে না বন্ধুরা আল্লাহ ওয়াদা করেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দস্তায় যারা সংগ্রাম করে বিজয়ের জন্য সামনের দিকে যারা আগায় যায় অটল অনড়ভাবে দুর্দমনীয় গতিতে যারা আগায় যায় তাদের এই গতি যদি পৃথিবীর কোন দুশ্মন কোন ইহুদি খ্রিস্টান আল্লাহর কোন দুশ্মন দিনের কোন দুশ্মন যদি আমার বান্দার পথটা বন্ধ করে দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য আমি আল্লাহ তার জন্য রাস্তার ব্যবস্থা করে দেই বান্দার জন্য রাস্তা কে দিবে আমাদের কাজ হলো সামনে এগিয়ে যাওয়া চারটা কর্মসূচির আলোকে আমি ফর্মুলা দিয়েছি এরকম ডাক্তার যদি পান এরকম নেতা যদি পান যার ভিতরে চতুর্মুখী কর্মসূচি আছে এরকম নেতা বাছাই করে আমরা কাতার বন্দী হয়ে যাব আর জীবনের মায়া ভুলে গেলাম সম্পদের মায়া ভুলে গেলাম আর আল্লাহর উপরে আস্থা রেখে সামনে যদি আগাতে থাকি টুডে টুমরো আজ হোক আর কাল হোক বিজয়ের মাল্য আমাদের গলায় আসবে গোটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের ইমানদারদের ওমরদের হাতে আসবে যখন আল্লাহুম্মা আমিন